গ্রীষ্মের খরতপ্ত দুপুরে তাপমাত্রা ছুঁয়েছে 36 ডিগ্রিতে। তীব্র গরমে দম ফেলার ফুরসত নেই কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একটু পর আবাহনী মোহামেডান ম্যাচ, প্রস্তুত করতে হবে সবকিছু, সেন্টার সার্কেল থেকে শুরু করে বাইলাইন, টেকনিক্যাল এরিয়া, মাপচুক ঠিক থাকা চাই। নামতার মোহাম্মদ চান মিয়া ওরফে চান্দু মিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র গ্রাউন্ডসম্যান। 26 বছর ধরে একই কাজ করে যাচ্ছেন চান্দু মিয়া, একাই করছেন। এতদিনে পাল্টেছে কত কিছু, পাল্টায়নি শুধু চান্দু। অটোমেশনের যুগে মাঠ সাজানো, ঘাস ছাটাই, পিচ লাইন মার্কিং বা মাঠে পানি ছিটানো সবই এক হাতেই করেন চান্দু। কাজটা হইল মাঠ তৈরি করা, খেলার উপযুক্তি করা, খারাপ হোক আর ভালো হোক এবার খেলার উপযুক্তি করা আমার কাজটা। আমি বিগত 26 বছর ধরে করতেছি, বিএফএফে চাকরি করি 13 বছর, এর আগে হাজিরায় কাজ করতাম। রং করাইলে ফর্মা বানাইতে হয়, ফর্মা দিয়ে কাজ করলে সুন্দর হয়, ফর্মা ছাড়া হইলে একটু লাইনটা তেরা হয়। ফর্মা হইলে আমরা রশি দিয়া গজাল দিয়া ফর্মা বানাই, বানাইয়া পরে মার্কিং করি। মেজারমেন্টটা হইলো মেইন জিনিস, মেজারমেন্ট যদি একারুট থাকে তাহলে সব কিছু একারুট, আর মেজারমেন্ট যদি একারুট না থাকে তাহলে কোনো কিছু একারুট না। যেখানে বিসিবিতে গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করে প্রায় 250 জন, সেখানে ফুটবলের সবেধন নীলমণি এই চান্দু মিয়া। নানা প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন সারা দেশের আনাচে কানাচে, বিনিময়ে কী পেয়েছেন সে হিসেব কষতে আগ্রহ নেই তার। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে টিকে থাকাটাই যেন দায় দুই ছেলে এক মেয়ের বাবা চান্দু মিয়ার। কাজের অনুযায়ী প্রাপ্যটা পায় না, কারণ কাজটা হইলে খুব কষ্টের। এই সকাল থেকে সারাদিন পর্যন্ত কাজ করে মাঠ রেডি করতে হয়, বিকালে খেলা পরিচালনা, বৃষ্টি হইলেও কাজ করতে হয়, রোদ হইলেও কাজ করতে হয়। কাজের অনুযায়ী পরিশ্রম দেয় না, ঝড় চালে তো কষ্ট হয়, সব জিনিসের দাম বাড়তি, আমার বেতন এরকম বাড়তি না, কারণ ঢাকা সব কিছু জিনিস বাড়তি হয়, ঘর ভাড়া প্রতি বছর বছর বাড়ে, বেতন কিন্তু প্রতি বছর তো এরকম বাড়ে না, জিনিসের দাম সব কিছুই বাড়ে আমার বেতন বাড়ে না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এত সংগ্রামের পরেও ফুটবলের জন্য নিবেদিত প্রাণ চান্দু মিয়ার চাওয়া ফুটবলের সেই পুরনো ক্রেজ ফিরে আসুক সহসা। সোনালি সেই সময়ের রোমন্থনে টের পাওয়া যায় তার হাহাকার, সহজেই অনুমেয় দিন শেষে খেলাটা ঠিকঠাক হলেই শান্তি তার। গ্যালারি খালি থাকে নিজের তো খারাপ লাগে, আগে যেরকম খেলা হইতো গ্যালারির দর্শক থাকতো, যেরকম আবাহনী ব্রাদার্স খেলা হইলো মানুষ দর্শক থাকতো, মোহামেডান বিজেএমসি খেলা হইতো মানুষ দর্শক বড় থাকতো, অনার এটি দেখি না। আগে যেরকম খেলা হইলে মানুষ গ্যালারিতে থেকে আমরা পেয়ারা ফিকা মারতাম, আমরা এটি টোকায় খাইতাম মাঝে মাঝে, যখন আমরা মাঠে ছোটোকালে কাজ করতাম তখন এটা একটা আনন্দ লাগতো, অনার এরকম দর্শকও দেখি না, অনার ভালো লাগে না। ঘাসেও একটা আলাদা বোধ হয় আয়োজন যদি বলি খুব একটা ভুল হবে না, সাধারণত আমরা এই ধরনের গ্রাস কাটিং দেখি না বাংলাদেশের মাঠগুলোতে। চান্দুর চাওয়া ক্ষণিকের জন্য হলেও সত্যিই হয়েছে, আবাহনী মোহামেডান ম্যাচে গ্যালারি ভরেছে, প্রাণ ভরে ফুটবল উপভোগ করেছে মাঠে আসা সমর্থক, আর তা ছড়িয়ে গেছে গোটা দেশেই। চান্দুর একটাই চাওয়া এমন দিন আসুক বারে বারে, যেখানে এক বসুন্ধরা কিংস অ্যারেনাতেই গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করেন 4 জন, সেখানে বাফুফের এই একমাত্র চান্দু মিয়া একাই বাকি সব মাঠ সামলান, কখনো ঢাকা, কখনো সিলেট, কখনো বা কুমিল্লা। এই অপ্রতুলতার চাপ চান্দু মিয়া সামলাচ্ছেন 2 যুগেরও বেশি সময় ধরে। প্রাপ্যটা জোটে না, ধন্যবাদের তোয়াক্কা তিনি করেন না, থ্যাঙ্কলেস জবে একটা থ্যাঙ্কস পেতেই পারেন চান্দু। রিফাত তানভীর রাফি, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.